তাই না? ক্যান্সার মানে যে কোনো চিকিৎসার ক্ষেত্রেও তাই, আপনি একটু যদি কমফোর্টেবল চিকিৎসা চান, একটু অ্যাডভান্স টেকনোলজির চিকিৎসা চান, আপনাকে তো সেটার জন্য একটু খরচ করতে হবে। এই জন্য সনাতন পদ্ধতির ক্যান্সার চিকিৎসার চেয়ে যখনই আপনি ল্যাপারোস্কোপিতে যাবেন এটার খরচ একটু বাড়বে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই খরচটা বিদেশের চেয়ে আমাদের দেশে অনেক কম, অনেক কম। সুবিধা কোনটাই বেশি, ল্যাপারোস্কোপি নাকি? না না, এটা ল্যাপারোস্কোপিতেই সুবিধা, ল্যাপারোস্কোপিক করলে সবসময়ই সুবিধা। কিন্তু আমাদের দেশে এই ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জারিটা কিন্তু এখনো খুব বেশি জায়গায় হয় না। তো আমরা এখনো মানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সারা দেশে কেটেই অপারেশন করা হয়। ল্যাপারোস্কোপিটা এখনো আমাদের দেশে সারা দেশে সেইভাবে ছড়ায় যায়নি। টেকনিক্যাল বিষয় তো, এটা যে কোনো জায়গায় ইচ্ছা করলে এই অপারেশনটা করা যায় না। তো বাংলাদেশে আসলে বর্তমানে ক্যান্সার কি অবস্থায় আছে? ক্যান্সারের ইনসিডেন্স বাংলাদেশে অনেক, আগে যেহেতু প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না, অপ্রতুল ছিল সবকিছু, তো এখন আসলে কি রোগীর সংখ্যা বাড়ছে নাকি কমছে? যেমনটা আমরা দেখতে পাই যে চিকিৎসা পদ্ধতিতে যেমন এগিয়েছে, রোগীর সংখ্যাও আসলে বাড়ছে, আবার দেখা যাচ্ছে যে রোগী সঠিকভাবে চিকিৎসা পেয়ে কিন্তু ঠিকও হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, তিনটা বিষয় আছে এখানে। একটা হলো যে রোগীর সংখ্যা বাড়ছে কিনা, রোগীর সংখ্যাও বাড়ছে। আমাদের দেশে পপুলেশন যত বাড়তে থাকবে তখন ক্যান্সার বা অন্যান্য রক্তচাপ বা হার্টের রোগ এগুলো বাড়তেই থাকবে। আচ্ছা, দ্বিতীয় হলো যে ডিটেকশন বেশি হচ্ছে কিনা, যে আগে হয়তো যেই রোগটা ধরা পড়তো না এখন আমাদের দেশে সেই রোগটা ধরা পড়ছে, এর কারণেও কিন্তু ক্যান্সার ইনসিডেন্স আগের চেয়ে বেশি মনে হচ্ছে। আরেকটা হলো যে উন্নত চিকিৎসা, চিকিৎসার কারণে আবার আমাদের যে এভারেজ যে ইয়ে বলা হয় যে আমরা আমরা আমাদের যে আয়ু, গড় আয়ুটা কিন্তু বাড়ছে, তাই না? এটা কেন বাড়ছে? এখন যদি 70 বছর গড় আয়ু হয়ে থাকে তাহলে এটা বাড়ছে কেন? এটাও চিকিৎসার উৎকর্ষতার কারণেই বাড়ছে। কারণ আগে যে ক্যান্সার চিকিৎসা ছিল না, রোগী ঘরেই মারা যেত বা গ্রাম থেকে শহর পর্যন্ত চিকিৎসা নিতে পারতো না, এখন পারছে, পারলে তার সেইভাবে আয়ু আরো দীর্ঘদিন সে বেঁচে থাকার সুবিধা পাচ্ছে। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম, আমরা কমেন্ট পড়বো, তবে তার আগে একটু জানতে চাই স্যার, এত দীর্ঘ বছরের ক্যান্সার চিকিৎসার সাথে আপনার জার্নি, যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতেন আমাদের সাথে। অভিজ্ঞতা হচ্ছে যে সে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশে সবচেয়ে ড্রব্যাক হলো যে রুগী আমাদের কাছে যখন আসে তখন এটা একেবারে শেষ পর্যায়ে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশের বিশেষ করে ঝিনাইদহের মানুষের জন্য আমি জানাতে চাই যে আপনারা সচেতন হতে হবে। সচেতন হলে ক্যান্সারকে আমাদের কাছে একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসে আমরা কিছু করতে পারবো না, এটা শরীরে সব জায়গায় ছড়ায় যাচ্ছে, বড় হয়ে যায়। কিন্তু যদি নিজেরা সচেতন হন, কোন ক্যান্সারটাকে কিভাবে আগে বোঝা যায়, কোন ক্যান্সারটা কি করলে প্রিভেন্ট করা যায়, এই জিনিসগুলো যদি নিজেরা সচেতন হয়ে একটু ডাক্তারের কাছে আসেন আগে আগে, সামান্য সমস্যাকে উপজেলা লেভেলে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত আছে, ওখানে একজন MBBS ডক্টর থাকেন, কিন্তু সব সময় ওখানে ডক্টর থাকেন। অতএব গ্রামের মানুষেরও কিন্তু অ্যাক্সেস টু হেলথ, এটা আমাদের দেশের মতো আর কোথাও নাই। একজন গ্রামের একটা মানুষ এত সহজেই একজন ডাক্তারের কাছে আসতে পারেন, এটা আমাদের দেশ ছাড়া আপনি অন্য কোথাও দেখতে পারবেন না। তো এই সুবিধা থাকার পরেও শুধুমাত্র সচেতনতার অভাবে আমাদের দেশে কিন্তু অনেক জটিল জটিল রোগী আসলে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আমরা আবার একটু কমেন্ট দেখতে চাই, দেখতে পাচ্ছিলাম আয়ুব হোসেন রানা, আয়ুব স্যার আমাদেরকে কমেন্ট করেছেন যে দুজনের জন্য শুভকামনা রইল, মিমের উপস্থাপনা খুব সুন্দর লাগছে, ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি যে আজাদ বলেছিল যে উপস্থাপক ম্যাম অতিথিকে বলার সুযোগ দিবেন প্লিজ, আপনার কাছ থেকে বেশি শুনতে চাই, এবং আজকে যেহেতু আজকে অনেক দারুণ একটা বিষয় এবং ক্যান্সার নিয়ে আসলে অনেক আগ্রহ থাকে আমাদের জানার জন্য। আর একজন ছিলেন আজিজ, বলেছিলেন যে অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য,
আরিফ হোসেন বলেছিলেন যে শুভকামনা ডক্টর তানজিলুর রহমান, তাকে শুভকামনা জানিয়েছে। এবং আমাদের সাথে আরেকজন ছিলেন ইমু চৌধুরী, বলেছিল যে তানজিলুর রহমান ভাইয়ের জন্য রইল শুভকামনা। তো এবারে জানতে চাইবো যে এই যে ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল ডাক্তার হব? না না না, এটা ছিল না। কিন্তু ছোটবেলায় কি ইচ্ছা ছিল? ছোটবেলায় এটা ধরেন খুব ছোটবেলায় মানুষের স্বপ্ন, আমার মেয়েও যখন বলে যে কি হবে, ও কিন্তু পাইলট হইতে চায়। আচ্ছা, তো ওই ছোটবেলায় মানুষের ইচ্ছা থাকে আকাশে উঠবে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো আমারও ছোটবেলায় এরকম ইচ্ছা হতো পাইলট হব। তারপরে আমার পরিবারে আরো অনেকেই ডাক্তার আছেন, আমার বড়। তো পারিবারিকভাবে অনেকের ইচ্ছা থাকে কিন্তু যে পরিবারের ছেলে মেয়ে ডাক্তার হবে। তো সেই ডাক্তার হওয়ার শখটা আমাদের পরিবারে অনেক আগেই মিটে গেছে। তো যার কারণে আমার উপরে কিন্তু কোনো প্রেশার ছিল না যে আমাকে ডাক্তার হইতে হবে বা পারিবারিকভাবে চুজ করে দেওয়া হবে, তা না। তো আমরা আসলে চেয়েছিলাম যে আমি যদি ডাক্তারির বাইরেও ইউনিভার্সিটিও পড়তে পারি অথবা ইঞ্জিনিয়ারিং পড়বো, সেরকম একটা চিন্তা ছিল। কিন্তু ডাক্তার হয়েছে আসলে এটা কেমন করে যেন। তো এই কথাটা জিজ্ঞেস করলাম কারণ এখন আসলে কেমন লাগে যে মানুষ যখন আপনার কাছ থেকে সেবা পেয়ে যে মন থেকে প্রশান্তি অনুভব করে এবং তারা প্রে করে আপনার জন্য, এই ব্যাপারটা আসলে কিভাবে উপভোগ করেন, কেমন লাগে? এইটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আসলে যে মানুষ আমাদের কাছে যখন আসে আর যখন চেম্বার থেকে বের হয়, দুইটা ফেসকে যদি আপনি মনিটরে ধরে রাখেন তাহলে এই ডিফারেন্সটা বোঝা যাবে। যে আমি খুব, আমার তৃপ্তি লাগে, খুবই তৃপ্তি লাগে যে একজন আতঙ্কগ্রস্ত মানুষ আমাদের চেম্বারে হন্তধন্ত করে আসে আর সেই মানুষটা যখন হসপিটাল থেকে বের হয়ে যায় এত প্রশান্তি নিয়ে। আমার জীবনে এর এই অভিজ্ঞতা আসলে খুব তৃপ্তিদায়ক, আমি খুব স্যাটিসফাইড এটা নিয়ে। বিশেষ করে ধর্মীয়ভাবে আমি যদি চিন্তা করি যে একজন মানুষকে এরকম হাসি ফোটানো, এটার আসলে বিনিময় এরকম করে চিন্তাই করা যায় না। তো এরা আমার জন্য, অনেকেই রোগীরা এসেই বলে যে দোয়া করি, বা তারা আসলে খুবই সন্তুষ্ট হয় আমার কাছে, আমার এই সন্তুষ্ট মুখ দেখতেই ভালো লাগে। এছাড়া ধরেন এমনও ইনসিডেন্স আছে যে একজন রুগী সুস্থ হয়ে বাড়ি গেছে, সে তার গাছের লাউটা নিয়ে আসছে, তার বাড়ির মুরগির ডিম আমার জন্য নিয়ে আসছে। এই ফিলিংগুলো আসলে অদ্ভুত। এটা ডাক্তার না হলে আমার মনে হয় যে এটা আমার জীবনে একটা অপূর্ণতা থেকেই যেত। এই এই আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতখানি স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আবার এবারে একটু জানতে চাইবো যে কাজের ক্ষেত্রে বা জীবনে চলার পথে আসলে কখনো কি মনে হয়েছে যে এই বিষয়টা আমাকে একটু কষ্ট দিয়েছে, খারাপ লাগাই, মনক্ষুণ্ণ হয়েছি, বা আমি কোনো বিষয় আসলে মনে পড়ে যেটা মনে পড়লে খারাপ লাগে, এরকম কোনো বিষয় কি আছে? হ্যাঁ, নির্দিষ্ট করে যদি ওরকম নাও বলি, কিন্তু আমার কাছে, আমি একটা জিনিসকে আমার কষ্ট দেয় খুবই, আমি পছন্দই করি না। ইভেন আমার সাথে যদি মানুষের এরকম কোনো ঘটনা ঘটে, আমি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এত কষ্ট পাই বিষয়টাতে আমি। সেটা হচ্ছে আমার সাথে কেউ যদি প্রতারণামূলক কোনো আচরণ করে, এটা আমি তাকে মনে রাখি। তাহলে মানুষকে সহজে বিশ্বাস করেন হয়তো? না, করি হয়তো, কিন্তু আমি, কেউ যদি আমাকে এরকম সুযোগ নেয় তাহলে আমি তাকে মনে রাখি যে সে আমার সাথে প্রতারণা করছে। তার মানে এই না যে তার প্রতি আমি কোনো হোস্টাইল আচরণ করি, তা না, কিন্তু মনে থাকে, আমি তখন খুবই কষ্ট লাগে এবং ভালো লাগে না আর কি। এটা আমি, মানুষ কেন এমন করবে? হ্যাঁ, এটাই আর কি। মূলত এই অনুষ্ঠানে আমি একটু জানতে চাই তাদের পেশাগত জীবন, তারা যে কাজের সাথে নিয়োজিত আছে, সমাজে বিভিন্নভাবে তারা অবদান রাখছে, এবং পারিবারিক জীবন, শিক্ষা জীবন, তাদের ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে আসলে আমি একটু জানতে চাই। তো সেই বিষয়ে কথা বলছিলাম, ভালো লাগছে। তবে এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আমাদের অতিথির সাথে কথা হবে, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ঝিনাইদহে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নিপুণ লেডিস কর্নার, শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলা দ্বারা পরিচালিত। এখানে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের রেডিমেড ব্লাউজ, পেটিকোট, হেজাব ওড়না, ওড়না, ওয়ান পিস, টপস, প্লাজো, টাইস, জিন্স প্যান্ট, জিন্সের লেডিস শার্ট, ইমিটেশনের গহনা, সীতাহার, চুর, বানা, লেডিস পার্টস,
आधुनिक डिजाइनर कानेर दुल सह महिलादेर जाबतीय सामग्री विक्रेता निपुण लेडीज कर्नर शीततप नियंत्रित निपुण ज्वेलर्स रेडिमेड ओ अर्डारी गहनार निर्भरजोग्य प्रतिष्ठान 1-99 मार्केटेर पाशे आहाशिया आमिर प्लाजा गीतांजलि सड़क झिनाइदह। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা খুব দারুণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, ক্যান্সার বিষয়ে আসলে অনেকেই জানতে চান এবং আমাদের সাথে স্যার অনেক অনেক বিষয় জানিয়েছেন অলরেডি ক্যান্সার সম্পর্কে। আপনারা সেগুলো জেনে অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের মতামত জানিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও স্যারের কাছে জানতে চাইব যে স্যার, আপনি দীর্ঘজীবন এই যে চিকিৎসা পেশার সাথে আছেন, অনেক অনেক অভিজ্ঞতা আপনার, অনেক অনেক কাজের সূত্রে অনেক অনেক রোগী দেখেছেন, অনেক অনেক বিষয় আপনি পার করেছেন, তো হঠাৎ ঝিনাইদহ আসলে কেন ব্যাক করা এবং ঝিনাইদহ আসলে কেন আসলেন? যেহেতু ফরিদপুর মেডিকেলে আপনি বিশেষভাবে দায়িত্বরত অবস্থায় আছেন, তারপরেও আসলে ঝিনাইদহ কেন ফিরলেন সে বিষয়ে যদি বলতেন। আমি ঝিনাইদহ ছেড়েছি প্রায় বাইশ বছর আগে। তো মানুষের আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, আপনি একটা জিনিস স্কিল ডেভেলপ করলো, তো এটা মানুষের যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটার কখন মূল্য হয়? মূল্য হয় আপনি যদি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি অনেক জ্ঞানী কিন্তু আপনার এই জ্ঞান অ্যাপ্লাই করতে পারলেন না, তাহলে কিন্তু এই জ্ঞানের কোনো মূল্য নেই। তো আমি এই যে দীর্ঘ ২০-২২ বছর ঝিনাইদহের বাইরে ছিলাম, বাইরে থেকে আমার তো প্রফেশনাল একটা ডেভেলপমেন্ট হয়েছে, আমি আগের চেয়ে আরও ভালো জ্ঞান অর্জন করেছি, ডাক্তারি পেশায় আমার দিন দিন উন্নতি হয়েছে, আমার স্কিল বেড়েছে। এখন যে বিশ্বের অত্যাধুনিক যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর সাথে আমি কিন্তু শিখেছি। আমি দেশের বাইরে গিয়েছি অনেকবার যেগুলো চিকিৎসার এই সার্জারি শেখার জন্যে, তো এইগুলা শিখে আমার এই এই দীর্ঘ ২০ বছর পরে মনে হয়েছে যে না, আমার আসলে ঝিনাইদহের মানুষের জন্যই আমার করা দরকার। আমি যদি এখানে না আসতাম, আমি যে প্রতি বৃহস্পতি শুক্রবারে এখানে ডায়াবেটিক হসপিটালে এখানে রোগী দেখি এবং অপারেশন করি, আমি যদি এখানে না আসতাম, তাহলে ঝিনাইদহের মানুষের এই অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, এগুলা কিন্তু মানুষ এ থেকে বঞ্চিত থাকত। তো এই ঝিনাইদহের মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি, সেটাই আমার কিন্তু এখন অনেক বড় একটা পাওয়া। ইভেন আমি গত ৬ মাস ধরে আসছি, এই ৬ মাসে আমার বন্ধুবান্ধব, আমার সিনিয়র জুনিয়র যারা ভাই বোন আছেন, এদের পরিবারের লোকজনকেই কিন্তু আমি এখানে চিকিৎসা দিচ্ছি। হ্যাঁ, তো এই চিকিৎসাটা আমি এখানে না আসলে তাদের পক্ষে কিন্তু পাওয়ার সুযোগ ছিল না। আর সর্বোপরি ক্যান্সার সম্পর্কে আসলে এত বিস্তারিত জানতেও পারতো না, জানতে হলে আসলে আমাদের সেই বিভাগীয় শহরে যেতে হতো এবং আসলে সেখানে যেও, যেহেতু অপরিচিত একটা জায়গা, এত আসলে পরিবেশটা আসলে প্রতিকূল থাকতো আর কি। আর এটা হলো একটা বিষয় যে আমি ঝিনাইদহ কেন আসলাম, সেটা হচ্ছে এই একটা বিষয় যে আমি আমার জ্ঞানকে ঝিনাইদহের মানুষের উপকারে দিতে চাই। এক দ্বিতীয় হলো আমার নিজেরও একটা ভালো লাগা আছে, সেটা আমি ঝিনাইদহ এই শহরেই যেহেতু আমি বড় হয়েছি, আমার এই যে পোস্ট অফিসের মোড় দিয়ে হাঁটলেও ভালো লাগে, এই যে আমি আমার বন্ধুদের সাথে যেখানে বসি, এই পথে হাঁটতে হাঁটতে আমি আসলে স্মৃতিতে ফিরে যাই, ওই কোথায় হালিম খেতাম, কোথায় সাইকেল চালাই গেছি, কোথায় হাঁটছি, এই আপনি মসজিদের সামনে দিয়ে যাবেন ওখানেও আমার স্মৃতি, মানে এগুলাও আমার ভালো লাগে। তাহলে একটা কারণে আসছি, সেটা হচ্ছে যে ঝিনাইদহের মানুষের প্রতি ঋণ শোধ করার একটা ব্যাপার আছে, আর একটা হলো যে আমার নিজেরও ভালো লাগা আছে, এই দুটা মিলেমিশে আসলে আমি এই ঝিনাইদহতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই বিষয়টা শুনে সত্যি অনেক ভালো লাগলো, কারণ কতজন এই তাগিদটা আসলে এখন বর্তমান যুগে আসলে অনুভব করেন এবং আসলে আমরা পৃথিবীর যে জায়গায় থাকি না কেন, যে প্রান্তেই থাকি না কেন, যত ভালো অবস্থানেই থাকি না কেন, তারপরও আসলে নিজের জেলা শহরের প্রতি একটা ভালোবাসা থাকে এবং আত্মতৃপ্তি কাজ করে কোথাও না কোথাও। তো যেহেতু আমরা সময় শেষের দিকে, অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে জানতে চাই স্যার, আমাদের অনুষ্ঠানে এসে আপনাকে কেমন লাগছে? না, এটা খুবই ভালো। আমি এই গত করোনার সময়ে অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো অনুষ্ঠানেই কথা বলেছি, কারণ আমাদেরকে আগে যেরকম মানুষের সাথে কমিউনিকেশন হতো, এখন তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে এরকম কমিউনিকেশন হচ্ছে।
তবে ঝিনাইদহে যে এরকম একটা অত্যাধুনিক টেলিভিশনের চ্যানেলের মতো এরকম আছে, এটা যে মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এটা আমি এখানে না আসলে তো বুঝতাম না। আর এটা টেকনোলজিক্যালি যে ঝিনাইদহ আগাচ্ছে শুধু ডাক্তারিতেই না, আর আপনাদের মতো যারা আছেন আপনারা এগিয়ে আসছেন, ভালো অ্যাঙ্কর করেন অনুষ্ঠানগুলা, সব দিক থেকে ঝিনাইদহ আগাচ্ছে, এটাতে আমার বেশ ভালোই লাগছে। এটা নিয়ে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই। তো যাবার আগে ক্যান্সার রোগী এবং যারা এরকম আসলে সম্ভাবনা, যারা হয়তো এখন প্রযুক্তির কারণে অনেকে বুঝতে পারেন যে আমি হয়তো এইভাবে জীবনযাপন করছি, ক্যান্সার আক্রান্ত হতে পারি, তাদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণ যারা আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি একজন চিকিৎসক হিসেবে কী বলতে চান? অন্যান্য ক্ষেত্রের মতোও মানুষের এই এই চিকিৎসার ক্ষেত্রেও মানুষের একটা জিনিসই দরকার, সেটা হলো সচেতন হওয়া। আর স্বাস্থ্য সকল সুখের মূলে কথাটা তো প্রচলিতই আছে, এবং খুব চিন্তা করলে দেখা যাবে এই কথা সত্যি। স্বাস্থ্য শরীর ঠিক না থাকলে মানুষের কোনো কিছুই ঠিক নেই, সিম্পলি জ্বর আসলে আপনার বাকি সব কাজ কিন্তু ব্যাহত হবে। তো এই জন্য নিজের শরীরটার প্রতি যত্নশীল হতে হবে, এবং ক্যান্সার চিকিৎসার ক্যান্সার রোগের ক্ষেত্রে যেটা বলছি যে সচেতন হতে হবে, প্রাথমিক অবস্থায় ধরা পড়তে হবে, এবং আপনারা চিকিৎসা নিজের শরীরকে যখন চিকিৎসা করবেন আপনারা খোঁজ খবর নেবেন যে কোথায় কোন চিকিৎসা ভালো হয়। নিজেকে সবসময় কিন্তু আমাদের দেশে কুয়াকের যে দৌরাত্ম্য, গ্রামের যেই ডাক্তাররা বলে ওষুধের দোকানদাররা চিকিৎসা দেয়, তাহলে নিজেকে যদি সচেতন না করি কোথায় ভালো চিকিৎসা পাবো, এটা আমার অধিকার, এটা আমার জানা, আমার দায়িত্ব, কর্তব্য। অতএব নিজের শরীরকে গুরুত্ব দিন, নিজের শরীরকে গুরুত্ব দিতে গেলে আপনাকে সচেতন হতে হবে নিজের শরীর সম্পর্কে, রোগ সম্পর্কে, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। আর ঝিনাইদহ তো আপনারা খোঁজ নেবেন কোথায় কোথায় কোন চিকিৎসা ভালো হয়, সেভাবে সচেতন হবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসলে অনেক অনেক প্রশ্ন থাকে, যেহেতু চিকিৎসা পদ্ধতি নিয়ে আজকে কথা বলছি সেই বিষয়টা আরও অনেক বেশি বিস্তারিত জানার আসলে একটা কৌতূহল থাকে। যেহেতু আরেকটা বিষয় একটু জানতে চাই, করোনা সময় চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে আপনি সাধারণের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। হ্যাঁ, COVID-19 এটা হচ্ছে একটা বৈশ্বিক মহামারী, অতিমারী পর্যায়ে এখন সারা বিশ্বে সব জায়গায় রোগ হচ্ছে, কোথাও কমে আবার বাড়ে, আমেরিকাতে দেখেন আবার বাড়ছে, ইন্ডিয়াতে আবার কেস ডিটেকশন বাড়ছে, বাংলাদেশে তো 2-3 বার ওয়েভ হয়ে গেল। তো এখানে দুটোকে ব্যালেন্স করতে হবে, একটা হচ্ছে যে দৈনন্দিন কার্যক্রম, মানুষের জীবিকা, মানুষের স্বাস্থ্য, এগুলো যেমন চলতে হবে, সাথে সাথে আবার সচেতনও হতে হবে। তো এই যে ন্যাশনাল যে প্রোগ্রামটা আছে যে আপনি টিকা, কোভিড টিকাতে যত তাড়াতাড়ি পারেন টিকা, যারা নেননি তারা টিকার মধ্যে চলে যাবেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা সেকেন্ড ডোজের জন্য রেডি হয়ে যান, আর সাথে সাথে মাস্ক পরুন, সচেতন হন, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে একটু মানে মেনটেন করার চেষ্টাটা করতে হবে, কারণ এটা এখনও কিন্তু আমাদের এটাতে মর্টালিটি অনেক মরছে, মানুষ আমরা অনেক আমাদের আত্মীয় স্বজনকে হারাচ্ছি এখনও নিয়মিতই, অতএব এটা শেষ হয়ে যায়নি। ভ্যাকসিনেশনটা সরকার খুব গুরুত্ব দিচ্ছে, ভ্যাকসিনেশনের মধ্যে আসেন এবং একটু সচেতন থাকেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য, ক্যান্সার সম্পর্কে অনেক অনেক বিষয় জানালেন, সেই সাথে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমাদেরকে জানালেন, এবং ঝিনাইদহের প্রতি যে আপনার টান, যে ভালোবাসা আজীবন আছে সেটাও জানালেন। অনেক অনেক ভালো লাগলো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। আশা করছি আমাদের সাথে ছিলেন এবং অনেকেই তাদের মূল্যবান মন্তব্য পাঠিয়েছেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, এবং যাবার আগে বলে দিতে চাই আজকে 3 সেপ্টেম্বর এবং 2021 সাল চলছে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যাদের জন্মদিন সবাইকে শুভ জন্মদিন জানিয়ে এখানে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। এবং এই 17,71,304 জনের ঝিনাইদহ, এই ঝিনাইদহে আসলে অনেক অনেক মানুষ এখনো সচেতন না, তারা এখনো হয়তো সচেতনতার যে ব্যাপারটা এটা আসলে সেইভাবে অনুভব করেন না। তো যাবার আগে এটাই আহ্বান করে যাব, যেহেতু করোনা সিচুয়েশন চলছে এবং এর বাইরেও আসলে নিজের জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সচেতনতার কোনো বিকল্প নেই। তো আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, কথা হয়ে যাবে পরবর্তী অনুষ্ঠানে। এবং আজকে আমাদের সাথে বিশেষ
অতিথি ছিলেন আমাদের সাথে, ছিলেন আজকে ডক্টর তানজিলুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি অনেক অনেক বিষয় নিয়ে, এবং পরবর্তীতে আমরা আবারও স্যারের সাথে এই বিষয়ে অন্যান্য প্রোগ্রামে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জানিয়ে আজকে শেষ করছি। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পায় তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেব। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান।